আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক দিয়ে কোনোভাবে কল যায়ও না আসেও না। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে কল দিয়ে দেখাই। দেখুন, এই যে কল আপনার হচ্ছে ডায়াল করলাম, ডায়াল করার পরে কিন্তু কোনোভাবে কোনো কথা বলতেছে না। দেখুন তো এখন এই ফোনটির কি সমস্যা হতে পারে আমি এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। প্রথমে এখানে যে নেটওয়ার্ক আইসির যে স্ক্রিনশিল আছে, যেটা ঢাকনা, এই ঢাকনাটা এখান থেকে ভালো করে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার জন্য আমাদের এখানে চারদিকে একটু করে হিট দিতে হবে। হিট দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এবার ওপেন হওয়ার পরে দেখুন, এই যে এখানে যে আইসিটা আছে, এই আইসির এখানে কিন্তু সমস্যা, যেটা মানে আপনারা দেখতে পারতেছেন বা আমিও বুঝতেছি, সেটা হলো যেটা যে কোনো কারণে পানিতে পড়েছিল ফোনটি, পানি যাওয়ার কারণে এই যে নেটওয়ার্কের এই আইসিটা এখানে এই পাশে কিন্তু একেবারে মরিচা পড়ে গেছে, তুতে পড়ে গেছে। এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এরপর ওয়াশ করে নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে দেখতে হবে যে কোনো ক্যাপাসিটর, রেজিস্টর বা আইসির নিচে কোনো লাইন কিছু হয়েছে কি না, তো এখানে আমার মনে হচ্ছে যে আইসিটা তুলে নিয়ে দেখাটাই বেটার হবে। তো আমি এখানে এখন আইসিটা এখান থেকে তুলে ফেলবো, কারণ আইসি যদি না তুলি তাহলে আসলে এই কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে করা সম্ভব না। তো এখন আমি আইসিটি এখান থেকে তুলি। দেখুন, যখন আমি আইসিটি এখান থেকে তুলবো তখনই দেখতে পারবো মূলত কোনো লাইন ড্যামেজ হয়েছে কি না। তো এবার আমি আপনাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখাই। দেখুন, এই যে এই কর্নারে এই যে লাইন কিন্তু এটা কেটে গেছে, আর এখান থেকে তিনটা ক্যাপাসিটার যে বাদামি কালার আছে সেখানে কিন্তু ড্যামেজ হচ্ছে। তো এখানে যে লাইনটা ড্যামেজ সেটা আমি এখান থেকে লাগিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে ওয়াশ করে নেব। এরপর এই যে আপনার ইউভি যে গ্লু আছে সেই গ্লুটা দিয়ে কিন্তু লাইনটা আমাদেরকে এখানে ইউভি গুলো দিলে আপনার এখানে যে লাইনগুলো আছে এগুলো অনেক শক্তিশালী হয়। এরপর যে লাইনগুলো আপনার আইসির সাথে কানেক্ট হবে সেই লাইনগুলোকে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে আমাদের যেহেতু আইসিটা আমরা এখানে তুলেছিলাম, সেই আইসিটাকে আবারও পুনরায় এখানে লাগিয়ে নিতে হবে। দেখুন, আমি আইসিটা লাগিয়ে নিচ্ছি। আইসিটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা ভালো করে এখানে ওয়াশ করব। ওয়াশ করে তারপরে মাদারবোর্ডটা সেটের ভিতরে ঢুকিয়ে আবার আগের মতো করে চেক করে আপনাদেরকে দেখাবো। তো আইসিটা লাগানোর জন্য আইসির চারদিকে যে বলগুলো থাকে সেগুলোর মাঝামাঝি রেখে একটু সুন্দর করে হিট দিয়ে নিতে হবে। তো আমাদের আইসি লাগানো শেষ। এবার আমি এটাকে ভালো করে ওয়াশ করে নেব। খুবই ভালো করে ওয়াশ করে নিতে হবে, কারণ এখানে যে আমরা কাজ করেছি এখানে কিন্তু অনেক পেস্ট জমা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটাকে ভালো করে মুছে নিতে হবে। তো এবার আমি এটা ক্যাসিংয়ের ভিতরে ভরবো, ডিসপ্লে বা ব্যাটারির যে লাইনগুলো সেখানে লাগিয়ে, তারপরে আপনাদেরকে আমি ভালো করে আবার আগের মতো করে দেখাবো। তো এবার আমরা ফোনটিকে অন করে নেব। অন করে নেওয়ার পরে আমরা যে সিম আছে সেই সিমটা এখানে কানেক্ট করে দেব। সিম কানেক্ট করার পরে আমরা মূলত বুঝতে পারবো যে আমরা যে এতক্ষণ পরিশ্রম করলাম বা আমি আপনাদেরকে বুঝালাম আসলে সেটা ঠিক আছে কিনা। তো এবার আমি লকটা খুলে তারপরে আমি আপনাদেরকে কল দিয়ে সেই আগের মতো করে দেখাচ্ছি। দেখুন, তো দেখুন আলহামদুলিল্লাহ কাজটা কিন্তু হয়ে গেল, আর খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম।